বন্ধুরা, আপনারা একটা ছবিকে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এই ছবিটি উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলা থেকে এসেছে, যা ভারতীয় সেনাবাহিনী প্রকাশ করেছে। দুই কনস্টেবলের সাথে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তিগুলো হচ্ছে হাইব্রিড জঙ্গি বা জিহাদি। হয়তো আজকের দিনে এই সমস্ত হাইব্রিড জিহাদি বা জঙ্গিদের সম্পর্কে মানুষ খুব কমই জানে বা জানেই না। সমস্যা নেই, আজকে জেনে নিন যে হাইব্রিড জিহাদির সরাসরি অর্থ কি বা মানে কি। কাশ্মীরে যে সমস্ত বেকার বা ওয়ার্কলেস বা আজাইরা যে সমস্ত ব্যক্তি বা পুরুষরা ঘুরে বেড়ায়, তারাই সাধারণত এই সমস্ত হাইব্রিড জঙ্গি বা জিহাদির মধ্যে পড়ে। বন্ধুরা, কাশ্মীরের রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি যে নতুন সন্ত্রাসী সংগঠনের আবির্ভাব ঘটেছে, যার সাথে লড়াই করতে গিয়ে গত পরশু আমাদের চারজন সৈন্য শহীদ হয়েছে। এই সংগঠনটি তার দলে কাশ্মীরে এমন যুবকদের অন্তর্ভুক্ত করছে যারা ভারতীয় সেনাবাহিনীকে ভীষণভাবে ঘৃণা করে। তারা কাশ্মীরকে ভারতের না হলেও পাকিস্তানের অংশ বলে মনে করে, এমনকি সামান্য অর্থের জন্য পাক সেনাবাহিনীর যে কোনো কাজ করতে প্রস্তুত। এমনকি বোমায় নিজেদের উড়িয়ে দিতেও সেই সমস্ত তরুণরা পিছপা হয় না। এমনকি তার উপরে ধর্মের নামে তাদের তো মগজ ধোলাই করাই হয় আলাদাভাবে। এখন এদেরকে আলাদা করে এতগুলো উপকরণ আর মশলাকে যোগ করে একসঙ্গে যে মিশ্রণকে তৈরি করা হয় তাকেই বলা হয় হাইব্রিড জিহাদি। হাইব্রিড জিহাদিদের দেখার পর আপনিও বলতে পারবেন না যে এই ব্যক্তি বা সন্ত্রাসী কোনো রকম সংগঠনের হয়ে কাজ করে, কারণ এই ধরনের ব্যক্তি বা যুবকরা স্কুল কলেজ সব জায়গায় পড়ে বা সেখানেও যায়, ভালো ডিগ্রিকে অর্জনও করে, তারা প্রফেসরও হয়ে যায়। কিন্তু যখন তাদের ভারত বিরোধী কাজ দেওয়া হয়, তখন তারা তাদের সমস্ত ডিগ্রি ব্যবহারকে ভুলে গিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালায়। এমনকি তখন সেনাবাহিনীর হাতে ধরা পড়া দুই ছেলে তারাও কিন্তু সেটার মধ্যে পড়ে। এদেরকে এমনটা বানানোর পেছনে পাকিস্তান ছাড়াও চীনেরও হাত রয়েছে, কারণ এদের কাছে যে সমস্ত অস্ত্রগুলি পাওয়া যাচ্ছে সব কিন্তু মেড ইন চায়না উইপন। স্টেটমেন্টে বলা হয়েছে যে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে চার দিনের চলমান অভিযানের মধ্যে উত্তর কাশ্মীরের বারামুল্লায় হাইব্রিড মডেলটি ভাঙা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এই দুইজন পাক জিহাদিদের সাহায্যকারীকে আটক করেছে। বলাতে এটাও হচ্ছে যে অভিযুক্ত দুজনই উপত্যকায় লস্করি তৈবার জন্য কাজ করত, যার জন্য তাদের ভালো পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। বর্তমান সময়ে তাদের কাছে থেকে মেড ইন চায়না উইপন এমনকি আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়। সেনাবাহিনী বলেছে যে এই আমরা বারামুল্লা ব্রিজের নাকা চেক করার সময় দুই সন্দেহভাজন ব্যক্তির কাছে থেকে চীনের তৈরি গ্লক পিস্তল, টাইপ 90 অ্যাসল্ট রাইফেল, পিস্তল ম্যাগজিন, পিস্তল সাইলেন্সার, চাইনিজ গ্রেনেড এমনকি 28টি ক্রিস্টাল রাউন্ড উদ্ধার করেছি। বলা হয় যে এই সমস্ত লোকেরা অস্ত্রোপচার করে, এমনকি যারা উপত্যকার বনে 5 দিন ধরে লুকিয়ে থাকে যে সমস্ত জিহাদিগুলো তাদেরকে উইপন সরবরাহ করে, যাতে আরও বড় হামলার জন্য প্রস্তুতি নিতে পারে তারা। তবে এবার তার পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এমনকি কেননা সেনা সেই সমস্ত হাইব্রিড জঙ্গিদের সমস্ত প্ল্যানকে উগলানোর কাজ করেছে। সাথে ভারতীয় পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে চীনা কর্মকর্তাদের কটাক্ষ করেছে যে এই লোকেদের কাছ থেকে সবসময় আপনার দেশের তৈরি অস্ত্র কী করে আসছে, যেখানে অনেক উন্নত অস্ত্র শুধুমাত্র চীনা সেনাবাহিনী ব্যবহার করে। ভারত এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অবিলম্বে জবাব চেয়েছে ভারত। যাই হোক, আমরা সবাই জানি যখনই চীনের ভান্ডা ফাঁস করা হয় তখন চীন সরকার মুখ লুকায়, এমনকি ভারতের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে যেভাবে অরুণাচলে মানচিত্র প্রকাশের পর যেভাবে ধরা পড়ছিল হাতে নাতে, ঠিক সেমভাবে। তবে যাই হোক, যে হাইব্রিড জিহাদিগুলো ধরা পড়েছে তাদের প্রথমটির নাম আছে হাসান মোল্লা ও দ্বিতীয়জনের নাম মোহাম্মদ আরিফ। তারা দুজনই বারামুল্লার বাসিন্দা। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন এই বিশ্বাসঘাতকদের সাথে কি করা উচিত। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।